চলতি মৌসুমে দিনাজপুরে আমনের বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ। দাম ভালো পেলে লাভের আশা করছেন কৃষকরা। দিনাজপুর প্রতিনিধি রেজাউল করিম রঞ্জুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অন্যান্য বছরের চেয়ে এবার পুরো জেলা জুড়ে ভালো হয়েছে আমন উৎপাদন। এরই মধ্যে শুরু হয়েছে ধান কাটা। তবে মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে না থাকায় জমিতে অতিরিক্ত সেচ দিতে হয়েছে কৃষকদের। এতে উৎপাদন খরচ বেশি পড়েছে। এগুলো তো মোটামুটি ধানের আবাদ খুব ভালো, হ্যাঁ দেখা যাচ্ছে, পোকা টোকা তো দেখা যাচ্ছে না এখন বর্তমানে। তা বিঘায় মনে করেন যে 20-25 হাজার টাকা খরচ হচ্ছে, আর ধানটা যদি আমরা ঠিক মতন ঘরে আনতে পারি তাহলে কিছু লাভবান হইতে পারবো। খরচ বৃদ্ধি পাওয়ায়, তেলের মধ্যে তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় এবং তিনবার করে সেচ দেওয়া লাগছে, এতে বৃদ্ধি পাওয়াতে আশা করা যায় যদি ধানের দাম ভালো পাওয়া যায় তবে আমাদের টাকাগুলো ঘর হবে। এক বিঘা জমিতে খরচা প্রায় অনেক 20-22 হাজার টাকা চলে যায়। তো সেই হিসাব করে যদি দামটা যদি সরকার যদি এবার মোটামুটি ভালো নির্ধারণ করে তাহলে হয়তো কিছুটা হলো লাভের মুখ দেখবে। এ অবস্থায় বাজারে ধানের দর ভালো না পেলে লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। ধানের দাম একটু কম, যেমন 90 ধান আপনার 2500 টাকা বস্তা, এখন 34 জিরা কত আসবে এটা বলা যাচ্ছে না। দাম ভালো থাকলে তো কৃষকও ভালো থাকবে, দাম কমে গেলে তো কৃষকও ভালো থাকবে না। এখনও আমাদের ধান তুলতে প্রায় মাসখানেকের মতো লাগে যাবে, আর ধানের বাজারটা যদি 4500 থেকে 5000 টাকা বন্ধ থাকে তাহলে আমরা একটু লাভবান হব। প্রতি বস্তায় 80 কেজি ধানের বাজার দর 2300-2400 টাকা এবং বাম্পার ফলন হলে কৃষকরা লাভবান হবে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। আমাদের লক্ষ্যমাত্রা ছিল চালে 3.11 মেট্রিক টন পার হেক্টর, সেখানে আমরা 3.37 মেট্রিক টন পার হেক্টর পাচ্ছি, এবং যে অবস্থা আছে এবং যে কার্যক্রম কতদিন চলমান রয়েছে আশা করছি যদি কোনো দৈববাক্যে না পড়ি আমরা 100% ইনশাল্লাহ কর্তন করতে সম্ভব হব, এবং আমাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে আমাদের বর্তমান যে অগ্রগতি সেটা অব্যাহত থাকবে, এবং আমরা আশা করছি আমাদের বাম্পার ফলন যেটা সেটা আমরা অর্জন করতে সক্ষম হব। জেলায় এবার 2,60,845 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্য ধরা হয়েছে। এতে 8,11,227 টন ধান উৎপাদন হবে বলছে কৃষি বিভাগ। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।